হ্যালো বন্ধুরা, স্বাগত। দেখছেন খবর বাংলা, নজর রাখবো এই মুহূর্তের লেটেস্ট আবহাওয়ার আপডেটে। ইতিমধ্যে বাংলার আকাশ পরিষ্কার সম্ভাবনা রয়েছে, তবে এতেই বৃষ্টিপাতও আসতে পারে এমন সম্ভাবনাও থাকছে। পশ্চিমী ঝঞ্ঝা একের পর এক কিন্তু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, যেটা আগের আপডেটে বলেছিলাম। এবার কিন্তু আমরা দেখব কি সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা হিমালয়ের পশ্চিম প্রান্তে এফেক্ট করবে 13 থেকে 15 তারিখের মধ্যে, এবং আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এফেক্ট করবে উত্তর পশ্চিম ভারতে 17 থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে। অর্থাৎ বুঝতেই পারছেন পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু দুটো আসছে, এছাড়া আরও আসার সম্ভাবনা রয়েছে। এগুলির ফলেই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। আমরা দেখে নিচ্ছি কোথায় কী রয়েছে। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 24 ঘন্টায় আকাশ পরিষ্কার থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা 26 এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর দুপুরবেলা আপডেট প্রকাশ করে জানাচ্ছে 12 তারিখে যে 16 তারিখ সকাল 8:30 পর্যন্ত সিকিম এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও 16 তারিখ 8:30 থেকে 17 তারিখ 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিম্পং এবং সিকিমের দিকে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা 17 তারিখ সকাল 8:30 পর্যন্ত নেই, কিন্তু এবং বিহারের দিকেও না থাকলেও ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এই দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর শাখা। এবারে যেটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টিপাত রয়েছে। এছাড়া তাপমাত্রা নিয়ে যেটা বলা হয়েছে, রাতের তাপমাত্রাতে বড় কোনো পরিবর্তন থাকছে না পরবর্তী 3 দিনের মধ্যে, তারপরে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে পরের 2 দিনের মধ্যে। সমতলভূমিতে এই সম্ভাবনা থাকবে। এছাড়া হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকতে পারে উড়িষ্যার দিকে 24 ঘন্টায় দু এক জায়গাতে। সতর্কতাটা একটু দেখে নিই কিছু আছে কি না। সতর্কতা বলতে এখানে কিছু সেরকম দেখাচ্ছে না, তবে 16 থেকে 17 তারিখের মধ্যে ঝাড়খণ্ডের দিকে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে কিন্তু বজ্র বিদ্যুতের সতর্কতা দেওয়া রয়েছে। এছাড়া তার আগের দিনও রয়েছে, মানে 15 থেকে 16 তারিখের মধ্যেও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে এখানে কিন্তু বজ্র বিদ্যুতের সতর্কতা দেওয়া রয়েছে। অর্থাৎ বঙ্গোপসাগরে কিছু একটা থাকতে পারে সিস্টেম, যার জন্য হয়তো এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেব ওয়েন্ডের লাইভ স্ক্রিন থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি না। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আমরা দেখতেই পাচ্ছি যে বাংলার আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। 13 এবং 14 তারিখের মধ্যে একটি পশ্চিম ঝঞ্ঝা হিমালয়ের পশ্চিম প্রান্তে প্রবেশ করছে, সেটা দলীয় দুর্বল, তার জন্য ওই এলাকাতে একটু কিন্তু হালকা ফুলকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। কিন্তু আবার একটি পশ্চিম ঝঞ্ঝা কিন্তু প্রবেশ করবে, যার ফলে দেখা যাক বৃষ্টিপাত হবে কি না। ইতিমধ্যে কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে যে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত এবং উড়িষ্যার দিকে কিছুটা বৃষ্টিপাত 17 বা ওই দিকটাতে থাকতে পারে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে একটু মেঘলা মেঘলা হতে পারে ওই সময়তে। কিন্তু পূর্ব বর্ধমান, হুগলি, কলকাতার আশেপাশের কিছু এলাকা, মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, দেখতেই পাচ্ছেন সাতক্ষীরা মেঘাচ্ছন্ন হতে পারে। তবে এতে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম, যদিও কয়েক মিলিমিটার, মানে কয়েক 0.2 মিলিমিটার, মানে খুবই কম। এখন 17 তারিখে একটা এরকম সম্ভাবনা থাকছে, বাকি অংশে সেরকম থাকছে না। তবে দার্জিলিং কালিম্পং থেকে একটু হতে পারে দেখা যাচ্ছে। এর পরবর্তী ক্ষেত্রে একটি 19 এবং 20 তারিখে আসবে পশ্চিমী ঝঞ্ঝা, যার প্রভাবে আমরা দেখে নিচ্ছি বৃষ্টিপাত। এখানে কিন্তু দেখুন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসবে এবং এখানে ভারী দাপট দেখাতে পারে, মাঝারি ভারী বৃষ্টিপাত নিয়ে হতে পারে, ঘূর্ণাবর্ত থাক কিন্তু এর মধ্যে ক্রিয়েট হবে। এবারে দেখুন এইভাবে কিন্তু এটা আসছে, সুতরাং এটা কিন্তু ডান দিকে সরবে, এর ফলে বৃষ্টিপাত প্রবেশ করতে পারে। দেখা যাচ্ছে যে 20 বা 21 তারিখের মধ্যে কিন্তু বৃষ্টিপাত প্রবেশ করবে, এখানে কিন্তু রাতের মধ্যেই, মানে সেটা দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের কিছু এলাকা এবং দক্ষিণবঙ্গের উপরিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে। দেখি এটা 21 তারিখের দিকে কী অবস্থা দাঁড় করায়। বৃষ্টিপাত কিন্তু বিহার এই এলাকা, ঝাড়খণ্ড, এছাড়া রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট এবং মেঘালয় বৃষ্টিপাত প্রবেশ করতে পারে। এছাড়া এইভাবে বৃষ্টিপাত কিন্তু এগোতে থাকবে। অর্থাৎ 21 তারিখে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, 20 তারিখ
রাত পেরিয়ে বৃষ্টিপাত সম্ভাবনা কিন্তু বাড়তে পারে। অনেক এলাকা জুড়ে কিন্তু মাঝারি ধরনের থেকে ভারী বৃষ্টিপাত সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দিতে পারে। দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া এবং কিছুটা হুগলি এলাকা ধরে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ, এছাড়া খুলনা বিভাগের ওপরের দিকে ফরিদপুর, ঢাকা, কাপসিয়া, এছাড়া ত্রিপুরা, আগরতলা, অম্বাসা পর্যন্ত সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী বিভাগ, বগুড়া, আদমদিঘির দিকে থাকতে পারে। ময়মনসিংহ, সিলেট এদিকে বৃষ্টিপাত থাকতে পারে মাঝারি ধরনের। এছাড়া রংপুর বিভাগ এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য 5টি জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার বৃষ্টিপাত রয়েছে। এছাড়া আসামের দিকে বৃষ্টিপাত রয়েছে, মেঘালয়ের দিকে বৃষ্টিপাত রয়েছে। ভালোই বৃষ্টিপাত কিন্তু দেখাচ্ছে উপরের দিকের এই এলাকাতে, কিন্তু দক্ষিণবঙ্গের এই এলাকাতে কিন্তু সেরকম দেখাচ্ছে না বা উপকূলীয় অঞ্চলে দেখাচ্ছে না। দেখি পরবর্তী ক্ষেত্রে আরও ট্র্যাক করে দেখা কী পাওয়া যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে সম্ভাবনা থাকছে না, তবে হবে হয়তো, কারণ জলীয়বাষ্প নিশ্চয়ই টানবে, ফলে হালকা বৃষ্টিপাত হলেও হবে। পরবর্তী ক্ষেত্রে আরও আপডেট পেলে বোঝা যাবে। কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, গোটা আসাম রয়েছে, বিশেষ করে শিলচরের মাথা দেখতেই পাচ্ছেন, এবং ময়মনসিংহ, সিলেট, এছাড়া রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, কিছুটা মালদা ধরে কিন্তু বীরভূম এবং মুর্শিদাবাদ কিছু এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভালোই রয়েছে। সেটা ঢাকার আশেপাশে বৃষ্টিটা থাকবে, কুমিল্লা, আগরতলা, অম্বাসা এদিকে কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে। সুতরাং 21 তারিখের দিকে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, 20 থেকে 21 তারিখের মধ্যে উপরের দিকে। এবার দেখে নেব মেঘলা মেঘলা কোথায় কেমন হতে পারে, তার জন্য আমরা এটাকেও ট্র্যাক করে নিই। পশ্চিমী ঝঞ্ঝা উপরের দিকে এভাবে প্রবেশ করবে, দেখি কোন দিকে কেমন মেঘলা হতে পারে। আমরা ধীরে ধীরে ট্র্যাক করছি, দেখেন কত কত পশ্চিমী ঝঞ্ঝা আসছে। 13 থেকে 15 তারিখের মধ্যে পশ্চিমী ঝঞ্ঝাটা প্রবেশ করার ফলে মেঘাচ্ছন্ন হবে হিমালয়ের পশ্চিম প্রান্ত, সঙ্গে উত্তর পশ্চিম ভারতের কিছু অংশ। বৃষ্টিপাত এবং তুষারপাত হবে বলে সেটা দেখা যাচ্ছে, তবে সেটা একটা দুর্বল, যেটা বলেছিলাম খুব বেশি হবে না। এর পরবর্তী ক্ষেত্রে আরও পশ্চিমী ঝঞ্ঝা আসবে, এগুলি কিছু একটু এগোতে থাকবে। এর ফলে যেটা হচ্ছে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, যেটা আবহাওয়া দপ্তর বলেছে যে উড়িষ্যা এছাড়া ঝাড়খণ্ড এই এলাকা থাকতে পারে। এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিছুটা সিস্টেমের জন্য এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে, যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে কিন্তু, যার জন্য বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এরকম একটা সিস্টেম মেঘাচ্ছন্ন আকাশ থাকছে, আর উপরের দিকে এরকম হতে পারে। বৃহস্পতি 17 তারিখের দিকে দেখুন এখানে কিন্তু মেঘাচ্ছন্ন হচ্ছে, যার জন্য হয়তো কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে 17 তারিখের দিকে। এই জন্য এটাই কিন্তু বলেছে হয়তো দুপুরের দিকে যে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত এটা এলাকাতে যে থাকতে পারে। দেখতেই পাচ্ছেন কোথাও কোথাও দেখাচ্ছে, খুব বেশি কিছু নেই। আর এবার দেখে নিচ্ছে সিস্টেম, নিচের দিকে যে সিস্টেম সেটা কিন্তু একটা ঘূর্ণাবর্তন মতো করে রয়েছে, তবে এটার প্রভাব বাংলাতে পড়বে না। এর ফলে দেখুন এই এলাকা মেঘাচ্ছন্ন হবে, সেক্ষেত্রে দক্ষিণ ভারতের শ্রীলঙ্কা এই সমস্ত অংশ এবং আন্দামান দ্বীপগুলি কিছু এলাকাতে কিন্তু বৃষ্টিপাত এফেক্ট দিতে পারে। সুতরাং সেগুলো 18-19-20 মধ্যে থাকছে এইটা। এবারে দেখে নেবো উপরের দিকে কী হচ্ছে, মেঘাচ্ছন্ন কেমন হচ্ছে দেখুন, তাহলে বুঝতে পারবেন। 18 তারিখ থেকে দেখছিলাম, 18 তারিখ থেকে দেখুন মেঘাচ্ছন্ন হচ্ছে কিনা। উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত থাকবে 18 তারিখের দিকে, এখানে মেঘাচ্ছন্ন হবে উপরিভাগের 5টি জেলাতে। কিন্তু নিচের দিকে শনিবার থেকে যেটা হচ্ছে 19 ফেব্রুয়ারি কিন্তু একটু মেঘলা মেঘলা ভাব থাকবে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের উপকূলের দিকে এলাকাগুলি বা এই এলাকা, তবে বৃষ্টিপাত হবে এখানে ঠিক নেই। তবে 20 তারিখ থেকে বৃষ্টিপাত প্রবেশ করবে বিহারের দিকে, দেখতেই পাচ্ছেন এখানে বৃষ্টিপাত রয়েছে এই যে দেখাচ্ছে। এবারে যেটা হচ্ছে এটাকে আমরা দেখে নিচ্ছি 21 তারিখের দিকে কী অবস্থা, 21 তারিখের দিকে কিন্তু মেঘটা বাড়বে, দেখতেই পাচ্ছেন এতটা কিন্তু বেড়ে যাচ্ছে, এবং এই এলাকা ধরে জলীয়বাষ্প তখন টানছে, ফলে একটু হাওয়াও কিন্তু থাকতে পারে 21 তারিখের দিকে। বৃষ্টিপাত এখন এই এলাকা জুড়ে যেহেতু হবে, ফলে এই এলাকা মেঘাচ্ছন্ন হবে, তবে এখন দক্ষিণবঙ্গে কিছু এলাকা মেঘাচ্ছন্ন দেখাচ্ছে না, বৃষ্টিপাত কিন্তু অনেকটাই বেড়ে যাবে এই সমস্ত এলাকার মধ্যে, দেখতেই পাচ্ছেন মেঘটা দেখলে বুঝতে পাচ্ছেন। তো কলকাতা পর্যন্ত কিন্তু মেঘাচ্ছন্ন হবে, তবে এই আপডেট এখনও পরিবর্তন থাকবে, সুতরাং জানাবো সেগুলি সময়ের সঙ্গে সঙ্গে। এই এলাকা দেখুন পুরো মেঘলা মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে, ভারী বৃষ্টিপাত এই এলাকাতে হবে বলেই মনে হচ্ছে মেঘ দেখে। তো এই রয়েছে লেটেস্ট আপডেট, পরবর্তী আপডেট দেখা হচ্ছে। আপডেটটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ধন্যবাদ।